জব সার্কুলার টুডে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে আরেকটি জব সার্কুলার নিয়ে হাজির হাজির হয়েছি এখনকার যে জব সর্কুলারটি হলো সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর জব সার্কুলার আমি আপনার সাথে কথা না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি বিজ্ঞপ্তিটিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে যোগ্যতা বয়স হলো এক জানুয়ারি দুই হাজার বিশ তারিখে অনুর্ধব আঠাশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসের মধ্যে আপনার বয়স আঠাশ বছর হতে হবে তারপর আছে শারীরিক মান শারীরিক মানে আপনারা দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা হইতে হবে পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি ওজন হইতে হবে পুরুষদের জন্য সাতান্ন কেজি এবং মহিলাদের জন্য ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এটা হলো পুরুষদের জন্য আর মহিলাদের জন্য হলো স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় ত্রিশ ইঞ্চি উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য হলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ পার্থক্য নিম্নবর্ণিত কোর সময়ে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যেবার যে সকল বার্ষিকি থেকে পাশ করবেন সেগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় মঞ্জুর কর্তৃক স্বীকৃত হইতে হবে এখানে ক নম্বর আছে ইঞ্জিনিয়ার্স কোর এ করে পুরুষ এবং মহিলা উভয়ই নিবে এবং এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে থাকতে হবে পয়েন্ট থাকতে হবে এবং নিম্নক্ত বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে যে সকল ডিপার্টমেন্ট থেকে আপনারা এই করে আবেদন করতে পারেন সেটি হলো সিভিল ইঞ্জিনিয়ারিং নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেন ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এই তিনটা ডিপার্টমেন্ট থেকে পাশ করে আপনি ইঞ্জিনিয়ার্স করে আবেদন করতে পারবেন তারপর সে সিগন্যাল কোর শুধুমাত্র পুরুষ নিবে এই করে এসএসসি এবং এইচএসসি ওই পরীক্ষায় কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইতে হবে এবং বিএসসিতে সিজিপিএ কমপক্ষে থ্রি পয়েন্ট পাইতে হবে এবং যে সকল ডিপার্টমেন্ট থেকে আপনার আবেদন করতে পারবেন সেটা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই দুইটা ট্রেড থেকে যারা বের হয়েছেন তারাই মাত্র সিগন্যাল করে আবেদন করতে পারে এবং শুধুমাত্র পুরুষরা তারপর হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোর এই কোরে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরি সহ নিম্নবর্ণিত বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে যে সকল ডিপার্টমেন্ট থেকে আপনারা পড়াশোনা করে বের হয়ে আবেদন করতে পারবেন সে সকল ডিপার্টমেন্ট হল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেইন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই নয়টা ডিপার্টমেন্ট থেকে আপনি বের হইলে বিএসি ইঞ্জিনিয়ারিং পাস করলে তাহলে আপনি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি করে আবেদন করতে পারবেন তারপর আছে ঘর নম্বর আছে আর্ম এডুকেশন কোর এই কোরে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ কমপক্ষে ফোর পয়েন্ট থাকতে হবে এবং বিশেষভাবে সিজিপিএ থ্রি পয়েন্ট ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট ফলাফল স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে আপনাকে শুধু অনার্স কমপ্লিট করলে হবে না মাস্টার্স কমপ্লিট করতে হবে এইসব বিষয়ে গণিত পদার্থ রসায়ন আন্তর্জাতিক সম্পর্ক বাংলা আরবি এম অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স এবং ইংরেজি এই কটা বিষয় থেকে আপনাকে স্নাতক এবং উত্তর পাশ করার পর এবং থ্রি পয়েন্ট রেখে আপনাকে আর্ম এডুকেশন করে এ ইসিতে আবেদন করতে হবে তারপর আছে ওম নাম্বার রিমাউন্ট ভেটনারি অ্যান্ড ফার্ম কোর এই করে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবে এস এবং এইচএসসি ওয়েব পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট সহ ডিবিএম এবং ডিবিএম অ্যান্ড এ এইচ সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী ও কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে তাহলে আপনি মাত্র রিমাউন্ট ভেটনারি অ্যান্ড ফার্মে আবেদন করতে আবেদন করতে পারবেন আপনাকে বৈবাহিক অবস্থা এখানে দিয়ে দিয়েছে পুরুষ অবিবাহিত পহলায় জানুয়ারি দুই হাজার বিশ তারিখে ছাব্বিশ বছরের উপরে বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পরবর্তীতে যে কোনো সময় পহলা জানুয়ারি দু হাজার বিশ তারিখে ছাব্বিশ বছর পূর্ণ হয়নি এমন প্রশ্ন শিক্ষার্থী বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তাকে তার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করাবে অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বয়স হতে হবে ছাব্বিশ বছর তবে যদি ছাব্বিশ বছরের বেশি হয়ে যায় বা সরি কম হয়ে যায় পূর্ণ হয়নি এমন হয় তাহলে আপনাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মহিলা প্রার্থী বিবাহিত এবং অবিবাহিত উভয় উভয়ই এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা দেওয়ার নিয়ম নেই এবং জাতীয়তা হয়তো হবে অবশ্যই বাংলাদেশি প্রার্থীর জন্য যে সকল বিষয় অযোগ্য বলে প্রমাণিত হবে আপনি যদি কোনো সেনাবাহিনীর বা কোথা থেকে যদি সরকারি চাকরিতে অবসরিত হন তাহলে আপনাকে অযোগ্য বলে প্রমাণ হবে সেনা নৌবাহিনীর আপিল বিভাগ মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য হতে আপনি যদি কোনো মেডিকেল করে যদি কোনো অযোগ্য বলে প্রমাণিত হন তাহলে আপনি অযোগ্য প্রমাণিত দেবেন ইত্যাদি আরও বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন আবেদন করার পদ্ধতি আসলে আমি এখানে দেখাতে চাচ্ছি কীভাবে আবেদন করা যায় এই বিষয়টি আসলে আমার মূল উদ্দেশ্য এখানে হলো আবেদন করার পদ্ধতি আঠাশ জুন দু তারিখ হতে জয়েন্ট বাংলাদেশ আর্মি ডট আর্মি ডট মেইল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেইজের উপর ডান ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ পেজে এই ওয়েবসাইটে ঢোকার পর হোমপেজে ডানকোনায় উপরে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই নেওয়া অপশন আসছে সেইখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনাকে যে ফিস দিতে হবে সেটা হলো আবেদনকারী প্রার্থীগণ ট্রাস্ট ব্যাঙ্ক আই ক্যাশ বিষাবলিক মাস্টার কার্ড বিকাশ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং সেটা অবশ্যই অফেরত যোগ্য আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কলাপ পাওয়া যায় আপনি শুধু যে টাকা দিবেন তাই না আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সাথে সাথে আপনি কোথায় পরীক্ষা দেবেন এবং তুমি লিখিত এবং লিখিত পরীক্ষার কলাপ লেটার আপনি পেয়ে যাবেন অনলাইন আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নাম্বার এ সরাসরি যোগদান করতে পারেন এখানে আছে নির্বাচন পদ্ধতি তারা কিভাবে নির্বাচন করবে সেটা এখানে দেখিয়ে দিয়েছে প্রশিক্ষণ কমিশন প্রাপ্ত সুযোগ সুবিধা এবং বিশেষ নির্দেশনা আপনারা এই এই সকল বিষয়গুলো একটু বিস্তারিত পড়ে নেবেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই সার্কুলারটির লিঙ্ক দেওয়া থাকবে এখানে সেক্রেটারি ডাউনলোড করে এটা একটা ইমেজ আপনারা এটা ডাউনলোড করে বিস্তারিত ফার্স্ট টু লাস্ট পরে নেবেন এগুলো আমি পড়লাম না কারণ আপনাদের আমি এখন দেখিয়ে দিব কীভাবে আবেদনটি করতে হয় সেটা এখন কীভাবে আবেদন করতে হয় সেটা আমরা দেখতে পাবল জয়েন্ট বাংলাদেশ আর্মি ডট আর্মি ডট মেইল ডট ওয়েবসাইটে চলেন আমরা দেখে আসি এই ওয়েবসাইটটিতে কীভাবে আবেদন করা যায় এখন আমরা চলে যাচ্ছি এই ওয়েবসাইটটিতে দেখুন বিওয়ার্স আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসছি এই ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আপনার আপনার মোবাইল ফোন স্মার্টফোন অবশ্যই লাগবে স্মার্টফোন অথবা আপনার কম্পিউটার ল্যাপটপ যেটাই থাক না কেন সেটা দিয়ে আপনি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যায় লিখবেন জয়েন্ট বাংলাদেশ আর্মি ডট আর্মি ডট মেইল ডট বিডি এটা লিখবেন লেখার পরে এই পেজটি চলে আসবে ওরা বলে দিচ্ছে ডান পাশে উপরে কোন দিকে থেকে অ্যাপ্লিকেশনটি করা যাবে এখানে দেখেন এই যে লেখা আছে অ্যাপ্লাই নাও এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন ওরা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে সো আমি এখানে অ্যাপ্লাই নয় ক্লিক দিচ্ছি অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নয় ক্লিক দেওয়ার পর আপনি দেখেন কোন পদে অ্যাপ্লিকেশনটি করবেন সেটার জন্য ফিফটি থ্রি আর ডি বি স্পেশাল কোর্স ইঞ্জিনিয়ারিং অবলিক সিগন্যাল ধর ইএম ই পাবলিক এ ইসি দেখেন এই কটা পদের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা এখানে লেখা আছে আসে এখানে ক্লিক দিচ্ছি এখানে ক্লিক দেওয়ার পর আপনি কোন পদে অ্যাপ্লিকেশনটি করবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন যদি এইসি হয় তাহলে এ ইসি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখেন আরবি বাংলা কেমিস্ট্রি ইংলিশ ম্যাথ যেটাই হয় এটাতে আপনি সিলেক্ট করে আপনি যেটা থেকে পাশ করেছেন সেটা এখানে সিলেক্ট করে পরে অ্যাপ্লাই নাও দিয়ে দেবেন তারপর হলো ইএমই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি সাবজেক্ট ওয়াইজ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট ওয়াইজ আপনি এখানে অ্যাপ্লাই নাও দিয়ে দেবেন এবং তারপর আছে সিগন্যাল সিগনালে দেখে সিএসসি ই শুধু এই দুই সাবজেক্টে যারা পড়াশোনা করছে তারা তাদেরকে এখানে নেবে এই দুই কোর্সের জন্য সো এখান থেকে তারা দেবেন তারপর ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার্সে যারা আছে যেটাতে করতে চান যদি কেউ সবগুলোতে করে থাকে না তাহলে আপনি যে কোনো একটা সিলেক্ট করে তারপর এখানে আবেদনটি করে নেবেন যে আমি সিগনালসি গিয়ে সিএসসিতে সিলেক্ট করি সিএসসিতে সিলেক্ট সিএসসিতে সিলেক্ট করার পরে অ্যাপ্লাই নয় ক্লিক দিচ্ছি অ্যাপ্লাই নাও ক্লিক দেওয়ার পর আপনি দেখেন ফর্মটি একটি ফর্ম চলে আসছে এই ফর্মটি আপনি ফার্স্ট টু লাস্ট পরে নেবেন প্রথমে আপনি দেখবেন অবশ্যই কোথাও যেন ভুল না থাকে সেটা অবশ্যই মাথায় রাখবেন ফার্স্ট নেওয়া আছে নেম ফাদার্স নেম ফাদার্স প্রফেশন ফাদার্স এক্সপায়ার অর্থাৎ আপনার বাবা মৃত কিনা তারপর মাদার্স নেম মাদার্স প্রফেশন পার্ট পারমানেন্ট পার্মানেন্টস সরি প্যারেন্টস পাবলিক লিগেল গার্ডিয়ান সোর্স অফ ইনকাম আপনার গার্ডিয়ান কি আপনার বাবা অথবা আপনার গার্ডিয়ান ইনকাম সোর্স কি সেটা এখানে লিখবেন তারপর প্যারেন্টস লিগেল গার্ডিয়ান মান্থলি ইনকাম তার মান্থলি ইনকাম কত ন্যাশনালিটি রিলিজিয়ন জেন্ডার মেরিটাল স্ট্যাটাস ডেট অফ বার্থ আপনারা বুঝতেই পারতেছেন এগুলা জাস্ট খালি আপনি টাইপ করে ফেলবেন এগুলা ফোন দিয়ে এটাই তারপর আছে হাইট এনে কত ইঞ্চি আপনার কত ফিট এবং এখানে এখানে কত ইঞ্চি তারপর হোয়াইট এখানে হোয়াইট কত কেজি আপনি দেখবেন তারপরে শেষ নর্মাল নর্মালি আপনার বুকের মাপ কত এবং এক্সপান্ড আপনার বৃদ্ধি বুকের মাপ বুক যখন বৃদ্ধি পায় যখন নিঃশ্বাস নেওয়ার পরে যে বুক ওঠে সেটাকে বলে বৃদ্ধি যখন বৃদ্ধি পায় তখন আপনার বুকের মাপ কত তারপর হলো ডিভিশন আপনি কোন ডিভিশন আপনার কোন বিভাগে আপনার বাড়ি তারপর আছে ডিস্ট্রিক্ট তারপর হলো উপজেলা তারপর হলো অ্যাড্রেস আপনার এখানে আপনার এলাকার অ্যাড্রেস দেবেন এখানে উপজেলা দেবেন এখানে ডিস্ট্রিক্ট দেবেন ডিভিশন দেবেন তারপর আসছে সেম এসে প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস আপনার যদি সেম হয় তাহলে সেম এখানে টিকতে দেবেন জাস্ট নিজের ডেট ফিল আপ করতে হবে না যদি সেম না হয় তাহলে এখানে মিডিয়া ফিল আপ করে দেবেন তারপর আছে কন কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট এখানে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার অল্টারনেটিভ ফোন নাম্বার তারপরে ফোন যদি আপনার বাড়ির ফোন নাম্বার বাড়ির ফোন নাম্বার দেবেন তারপরে ইমেল নাম্বার দিয়ে দেবেন ইভেল নাম্বার যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে লাল মার্কস দেওয়া যেগুলো লাল দেওয়া দেওয়াগুলো অবশ্যই পূরণ করতে হবে তারপর আছে এসএসসি অবলিক ও লেভেল আপনার পড়াশোনার ডিগ্রি এসএসসিতে কত সেগুলো এসএসসি তারপরে গ্রুপ এডুকেশন বোর্ড ইনস্টিটিউট নেম ইনস্টিটিউট নেম অর্থাৎ আপনি কোন কলে কোন স্কুল থেকে বেরোচ্ছেন সেটা বা কোন কলেজ থেকে বেরোচ্ছেন সেটা কলেজের নাম বা স্কুলের নাম পাসিং ইয়ার রোল নাম্বার রেজাল্ট তারপর হলো এইচএসসিতে আপনি এইচএসসি কোথা থেকে নাম কোন গ্রুপ থেকে বেরোয়েন তার বিস্তারিত এখানে দিবেন তারপরে অনার্স অনার্স আপনি থেকে করছেন অনার্স বা তার সমমান থেকে করছেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স থেকে আবেদন করা যাবে সেখানে বিএস ইন কম্পিউটার সায়েন্স বা অন্য কোনোটা হলে সেটা দিয়ে দিবেন তারপরে রেজাল্ট সিলেক্ট করে দিবেন তারপর ইনস্টিটিউট নেম লিখবেন পাসিং ইয়ার লিখবেন রুল নাম্বার লিখবেন লেখার পরে আদার্স আদার্স অবশ্যই আপনাকে দিতে হবে না কারণ দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া নাই কোথাও এটা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তারপরে আদার ইনফরমেশন দেখেন এখানে অবশ্যই এগুলো দিতে হবে ডি ডু ফেস ইনিস ক্রিমিনাল কেস আপনি কি এখন পর্যন্ত কোনো ক্রিমিনাল কেস ফেস করেছেন যদি ফেস করেন তাহলে ইএস দেবেন নাহলে না আপনি অবশ্যই না দেবেন কারণ এখানে যদি ইয়েস দিয়ে দেন তাহলে অবশ্যই তারা এটা দেখবে এবং আপনার এই অ্যাপ্লিকেশানটি মঞ্জুর করবে না সো আপনি ন দেবেন আর সার্ভিং অ্যান্ড গভর্নমেন্ট ওর প্রাইভেট অর্গানাইজেশন আপনি অলরেডি কোথাও সার্ভিং ছিলেন যদি থাকেন তাহলে হওয়া তাহলে না ডি ডু সার্ভ আর ইউ সার্ভিং ডিফেন্স আপনি কোথাও কোনো সার্ভিং করেছিলেন কি না ডিফেন্সে যদি হয় ইয়াস হয় তাহলে ইয়েস দেবেন না হলে নাও দেবেন ডিড ইউ সাফার ফ্রম এনি সিরিয়াস ডিজিজ আপনি কি অলরেডি কোনো সিরিয়াস ডিজিজ অর্থাৎ মারাত্মক কোনো রুগে ভুগতেছেন যদি না হয় তাহলে না দেবেন ইয়েস হলে ইয়েস দেবেন এবং এগুলো না দেওয়াই ভালো ইয়েস এটা না দেওয়া হল কারণ যদি সারা সিরিয়াস রুগে ভুগেন তাহলে অবশ্যই আপনি এখানে জয়েন করতে পারবেন না তারপর স্ক্রিন্ট আউট ফ্রম আই এস আপনি যদি আইএসএসবি বি একটা সিস্টেম ওই সিস্টেমে আপনি যদি এখান থেকে কোনো সমস্যা করে থাকে তাহলে তাহলে নেবার দেবেন আপনি যদি খেয়ে থাকেন তাহলে মানে যদি আপনি ধরা ইয়ে থাকেন তাহলে আপনি ওয়ান্স দেবেন আর না হলে নেবার দেবেন আর রিজেক্ট ফ্রম ওর সঙ্গে যদি রিজেক্ট হয়ে যান তাহলে নেবার দেবেন আর যদি না যদি রিজেক্ট হন তাহলে ওয়ান্স দেবেন আর না হলে নেভার দিবেন তারপর আপনি একটা ছবি এখানে আপলোড করে দেবেন এখানে একটা ছবি ছবি আপলোড করে দেবেন ধরেন যে ছবির অবশ্যই হাইডোয়াইট ঠিক রেখে দেবেন তিনশো ইন্টু তিনশো এটা দিতে পারেন দিলে এইটা ছবিটা এখানে নিয়ে নেবে সম্পূর্ণ ফিল আপ করার পর আপনি প্রিভিউ এ ক্লিক দিবেন প্রিভিউ প্রিভিউ ক্লিক দিলে আপনারা যেটা দেখতে পাবেন সেটা আসলে আমি এখানে দেখাইতেছি না কারণ হলো আপনারা এখানে দেখেন হাউ টু অ্যাপ্লা অ্যাপ্লাই এই অপশনটিতে আপনারা ফার্স্টে দেখে আসবেন হাউ টু অ্যাপ্লাই এখানে দেখেন ওরাই দিয়ে দিছে যে কীভাবে অ্যাপ্লিকেশনটি করা যায় আবেদনটি করা যাবে এই জন্য আসলে আমি এই অ্যাপ্লিকেশনটি কীভাবে আবেদনটি করতে হবে সেটা আমি দেখেছি দেখাইতেছি না জাস্ট এখানে যে বলে দিচ্ছি এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর এখানে ক্লিক দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই এটা আগে ফার্স্টে দেখে আসবেন এখানে এখানে আসছে বেসিক ইনস্ট্রাকশন প্রথমে যেন বেসিক ইনস্ট্রাকশনটা ফিল আপ করলাম এখানে হলিটির আলোচনা ফর শর্ট কোর্স ফিল আউট অ্যাপ্লিকেশন ফর্ম মেক দ্য পেমেন্ট আফটার সাকসেসফুল প্যান্ট অ্যাপ্লিকেশন উইল ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এসএমএস আপনি ফার্স্ট এটা পূরণ করে নেবেন পূরণ করার পর আপনার পেমেন্ট অপশান আসবে আপনার সূর্য পেয়ে এর মাধ্যমে বিকাশ অবশ্যই বা রকেটে বা ডাস্ট বাংলা ডাস্ট বাংলাতে আপনি অবশ্যই এক হাজার টাকা বড় রাখবেন অথবা টাস্ট ব্যাঙ্কে আপনি এক হাজার টাকা রেখে দিবেন তাহলে আপনি কমপক্ষে এক হাজার টাকা লাগবে সব আপনি এক হাজার টাকা রেখে দেবেন এক হাজার টাকা রেখে দেওয়ার পর আপনি এখানে পেমেন্ট শুনে গিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন তারপরে বিকাশের আইকন যে দেখবেন পেমেন্টের এখানে সেইভাবে পেমেন্ট করে দেবেন তারপর আছে আপনি এখানে একটা পেমেন্ট করার পর আপনার ফোনে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন ওরা এখানে বলে দিচ্ছে জয়েন বাংলাদেশ অ্যান্ড লগ ইন এট হোম পেজ ইউজিং ইউজার আইডি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তো লগ ইন করার পর আপনাকে ইমেজ আপলোড করতে বলবে এবং কলা লেটারের জন্য আপনি কোথায় পরীক্ষা দেবেন সেটা আপলোড জানাতে বলবে আপনি সেটা জানিয়ে সিলেক্ট করে পরে আপনি একটা ইমেজ আপলোড করে দেবেন আপনি দেখেন ভ্যালিড ফটোগুলো হবে এরকম ইনভ্যালিড ফটো দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড যদি এরকম হয় তাহলে সেই ছবি নিবে না দেখেন একটি স্টাইল দিচ্ছে লগেন কপালে বোঝা যাচ্ছে না এগুলো নিবে না এগুলো নিবে না সো আপনি অবশ্যই এরকম একটা সুন্দর একটা ছবি আপলোড করে নেবেন যেগুলো ব্যালিড এরকম তারপর দেখেন একটা কলা আপলেটার পাবেন যে ফোর লগ ইন কোর্স দেখেন কলাপ লেটারটা হবে এরকম কলার কলাপ লেটার পাওয়ার পরে আপনার কোনো সমস্যা নেই জাস্ট খেলে এটাই যে কলা ফ্লেটার এখানে লেখা আছে লেখা আছে কলাপ লেটার এরকম একটা লেটার পাবেন লেটারটা পাওয়া মানে আপনার সব কিছু ফিল আপ হয়ে গেছে তারপরে যদি এটা না বুঝতে পারেন আপনার দেখেন এখানে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে কীভাবে অ্যাপ্লিকেশনটি করা যায় ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে আপনি করতে পারেন দেখেন ওয়েলকাম টু জয়েন বাংলাদেশ আর্মি আসেন এই যে পেমেন্ট অপশন ওইটা লেখার পর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে স্টেপ টু পেমেন্ট এই যে দেখেন আপনি এখানে বিকাশ ওই যে বিকাশ আইকনটি দেখতে পাচ্ছেন বিকাশ থেকে আপনাকে পেমেন্ট করে দিতে পারবেন বিকাশে ক্লিক দেওয়ার পর এই পেজটি আসবে দেখেন এই যে তারপর আপনি এখানে বিকাশে পেমেন্ট করার পর একটা ওই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ফোনে আসবে এখান থেকে আপনি এটা ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর আপনি এখানে দেখেন আপনার এস এসএসএসসি একজাম ইনফরমেশন প্রেস ভেরিফিকেশন রেজাল্ট আপনার রেজাল্টটি আপনি এখানে দিয়েছেন সেটা সত্যি দিয়েছেন না মৃত্যু দিয়েছেন সেটা অবশ্যই তারা ভেরিফাই করবে তার জন্য আপনাকে সেখানে আবার এটা দিতে হবে দেওয়ার পর সে আপনার ভেরিফাই জাস্ট এখানে যেটা যেটা চাবে আপনি নেক্সট নেক্সট দিয়ে যেটা যেটা চাবে সেটা সেটা দিয়ে দেবেন দেখবেন আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে যাচ্ছে তারপরে আপনাকে এই ফর্মটা আমরা ফার্স্টে ফিল আপ করে নিয়েছি সো আপনাকে চাবে না সো এটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এরকম প্রিভিউ পেজটা চলে আসবে প্রিভিউ পেজ চলে আসার পর এখানে দেখেন সাবমিট একটা অপশন আছে সাবমিট এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনার বিশন ফর্মটি চাপ হলে আপনি কোথায় পরীক্ষা দেবেন এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টারে এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার ডাকার মধ্যে হলে ডাকার মধ্যে কোনো কিছু দেবেন অথবা আপনার বিভাগীয় শহরে থাকলে বিভাগীয় শহরে দেবেন তারপর আপনার এই কোলা প্লেটারটি চলে আসবে আপনার যখন কোলা প্লেটার চলে আসবে তার মানে আপনার অ্যাপ্লিকেশন করা সম্পূর্ণ সাকসেস হয়ে যাচ্ছে এই তো ছিল আজকের জয়েন্ট বাংলাদেশ আর্মিতে বিস্তারিত আলোচনা কীভাবে সার্কুলার আবেদন করা যায় এবং সার্কুলারের বিস্তারিত বর্ণনা আপনারা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য নিচে থাকা বেল লাল বেল বাটন লাল বাটনটি এখানে সাবস্ক্রাইব লেখা আছে আর এমনিতেও একটা লাল যে সাবস্ক্রাইব লেখা না বুঝতে পারেন তো লাল বাটন না আসে লাল বাটন অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে ক্লিক করার পর সাথে একটা বেলাইকন আসবে বেলাইকনে ক্লিক করে দেবেন তাহলে নেক্সট যে কোনো সার্কুলার আমি যখন ছাড়ব তখন আপনার নোটিফিকেশন চলে যাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ